ধরো তোমাদের যদি একটা প্রশ্ন করি যে একই সেন্টেন্সের মধ্যে কি সেন্টেন্সের পাঁচটি উপাদানই থাকতে পারে, অবশ্যই যারা নাকি ভিডিওটা প্রথম দেখে তারা অবশ্যই ভাবছে এখানে পাঁচটি উপাদান বলতে আসলে কি বোঝায়। তো তাদের জন্য একটু বলে দিচ্ছি আমরা, পাঁচটি উপাদান বলতে এখানে বোঝানো হচ্ছে যে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট অ্যান্ড মডিফায়ার। ওকে, তার মানে একটা সেন্টেন্সের মধ্যে কি আমাদের যে পাঁচটা উপাদান থাকে, পাঁচটা উপাদান থাকতে পারে নাকি থাকতে পারে না, এটি হচ্ছে আমাদের কোশ্চেন। ওকে, একটা কাজ করো, অ্যান্সারটা তোমরা দেওয়ার ট্রাই করো, অ্যান্সারটা কি হবে। ওকে, বলছি অ্যান্সারটা হচ্ছে যে ইয়েস হতে পারে। তার মানে এমনও সেন্টেন্স হওয়া সম্ভব যে সেন্টেন্সের মধ্যে আমরা পাঁচটা উপাদান ইউজ করতে পারি। ওকে, অর্থাৎ সাবজেক্ট থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, ফাইনাল ভার্বও থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, মডিফায়ার থাকতে পারে। তো চলো কী করে সেটা পসিবল। তো ধরো যে আমরা একটু যদি একটা সেন্টেন্স লিখি যে হি মেড, সরি, উই মেড মেড হিম আওয়ার ক্যাপ্টেন ইন দি টিম। একটু লক্ষ্য করো আমাদের সেন্টেন্সটার দিকে, এটা হচ্ছে আমাদের বহুল পরিচিত সে সাবজেক্ট, তাই না? এবং মেড হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, অর্থাৎ এটা একটা সময় নির্দেশ করছে, পাস্ট টেন্স, তাই না? এখন হিম, হিম জিনিসটা কি, হিম হচ্ছে আমাদের অবজেক্ট, অবজেক্ট। আর এই যে ভদ্রলোকটা এখানে বসে আছে আওয়ার ক্যাপ্টেন, এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। একটু লক্ষ্য করো এখানে যে কমপ্লিমেন্ট আছে, তো আমরা জানি কমপ্লিমেন্ট জিনিসটাকে যে অংশটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স কমপ্লিট করতে সাহায্য করে। তো এই যে কমপ্লিমেন্ট, এটা কিন্তু মূলত তিন প্রকার, তার মধ্যে এক প্রথমটা হচ্ছে আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সেকেন্ড হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এবং তিন নম্বর হচ্ছে আমাদের ভার্বিয়াল কমপ্লিমেন্ট। তো এটা হচ্ছে আমাদের ভার্বিয়াল কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট তো বটে, বরং এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ অবজেক্টিভ কমপ্লিমেন্ট। ওকে, তো সাবজেক্ট কমপ্লিমেন্ট জিনিসটা কি জানো, সাবজেক্ট এবং তোমার কমপ্লিমেন্ট যদি একই সত্তা, যেমন হি ইজ স্টুডেন্ট, এখানে এই স্টুডেন্ট হি দুজন কিন্তু সেম জিনিস, সেম সত্তা, তাই এখানে এই স্টুডেন্ট এটা হচ্ছে একটা আমাদের সাবজেক্ট কমপ্লিমেন্ট। দেখো এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট জিনিসটা কি, অবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে যদি আমাদের অবজেক্ট এবং কমপ্লিমেন্টের সেম থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তার মানে এখানে হিম এবং আওয়ার ক্যাপ্টেন দুইটা কিন্তু আমাদের সেম জিনিস, তাই না? তার মানে এটা হচ্ছে আমাদের সেম, সেম জিনিস, তাই না? দেখো উই মেড হিম, আমরা তাকে বানিয়েছিলাম, আওয়ার ক্যাপ্টেন মানে হিম, তাকে কিন্তু আমাদের ক্যাপ্টেন বানিয়েছিলাম। তার মানে এখানে হিম এবং ক্যাপ্টেন দুইটা কিন্তু আমাদের সেম জিনিস, সেম সত্তা। ওকে, তার মানে এটা হচ্ছে একটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর এটা তো বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের মডিফায়ার, মডিফায়ার। ওকে, তার মানে কিন্তু আমরা একই সেন্টেন্সের মধ্যে ইচ্ছে করলেই পাঁচটা উপাদানই আমরা ইউজ করতে পারি। ওকে, পাঁচটা উপাদান আমরা ইউজ করতে পারি, এবং এটা কখন সম্ভব একটু নোট আকারে যদি লিখতে চাই তাহলে আমরা লিখবো যে এটা শুধুমাত্র সম্ভব যখন আগে আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট ইউজ করি, তখনই কিন্তু এই জিনিসটা সম্ভব। তাহলে অবশ্যই অবশ্যই অবজেক্টিভ কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট এক্ষেত্রে, এক্ষেত্রে ইউজ করতে হবে। ওকে, তারপরে এক্ষেত্রে অবশ্যই আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট ইউজ করতে হবে। আমরা যদি এখানে অবজেক্টিভ কমপ্লিমেন্ট ইউজ না করি তাহলে কিন্তু কখনই আমাদের একটি সেন্টেন্সের মধ্যে যে পাঁচটা আইটেম এটা আমরা ইউজ করতে পারবো না।